মুখ্যমন্ত্রীর পথ জন্মদিনৰ উপহার হব নেকি শিব কুমারৰ? শীঘ্রে নির্ণয় হব পাৰে কর্ণাটকৰ মুখ্যমন্ত্রীর নাম। কোন হব কর্ণাটকৰ মুখ্যমন্ত্রী? বিশাল নির্বাচনে জয়ৰ পাছত কর্ণাটকত এতিয়া সিংহাসন কেন্দ্রিক যুঁজ। মুখ্যমন্ত্রীর দৌড়ত ডি কে শিবকুমার আর সিদ্দারামায়া। কর্ণাটকৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্রীক লৈ ৰাজ্যখনত চলি আছে জল্পনা কল্পনা। নির্বাচনত কংগ্রেসৰ জয়ৰ পাছতে এতিয়া মুখ্যমন্ত্রীর চর্চা। শিবকুমার আর সিদ্দারামায়ার সমর্থকৰ পোস্টারবাজি। নির্বাচনত জয়ী হলেও এতিয়া চিন্তায় শান কটা নাই কংগ্রেসৰ, কিয়নো এতিয়ালৈ মুখ্যমন্ত্রী কোন হব সেই লৈ দলৰ ঊর্ধ্বতন মহলত চলি আছে ব্যাপক চর্চা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভৰ পাছতো চিন্তিত দলৰ শীর্ষৰ নেতা। এতিয়াও চর্চাত কোন হব পৰৱৰ্তী মুখ্যমন্ত্রী? অভিজ্ঞ প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামায়া নে প্রভাবশালী নেতা ডি কে শিবকুমাৰ? এই দায়িত্ব সমর্পণ করা হয়েছে দলীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। আনহাতে কর্ণাটকের রাজ্যিক সভাপতি ডি কে শিবকুমারে দিয়া এক মন্তব্য এতিয়া বৃহৎ তাৎপর্য বহন করেছে। নেতাগৰাকীর মতে পূর্বে সিদ্দারামায়ালৈ সমর্থন আগবাইছিল আর এইবার সিদ্দারামায়াই সমর্থন আগবাব বলে আশাবাদী। উল্লেখ্য যে সিদ্দারামায়া কর্ণাটকের এজন বিশিষ্ট আর জনপ্রিয় রাজনীতিবিদ। প্রায় 1.16 লাখ ভোট লাভ করেছে, যুক্ত সমষ্টিটোর ভোটের 60%। 2008 চনৰ পৰাই এই জয়ৰ ধারা অব্যাহত রাখিছে। আনহাতে সাতবাৰৰ বিধায়ক কর্ণাটক কংগ্রেসৰ মুৰব্বী ডি কে শিবকুমারে কনকপুৰা সমষ্টিৰ পৰা 1.2 লাখ ভোট লাভ কৰে, যি সমষ্টিটোৰ ভোটৰ 70%তকৈও অধিক। গতিকে পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হব কোনে হাতত লব কর্ণাটকৰ বাগজৰি। অবশ্যে ইয়াৰ পৰা দলত যে কিছু পৰিমাণে প্ৰভাৱ পৰিব সেয়া নিশ্চিত। ন্যাশনেল ডেস্ক রিপোর্ট, প্রথম খবর।